মালয়েশিয়ার একজন হুজুর দেখলাম, ওরে আল্লাহর বান্দা পতিতা নাই গেছে কোরআনের দাওয়াত নিয়া। সুবহানাল্লাহ, কয় না পতিতা মেয়েদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেছি, মেয়েরা দেখে হুজুরকে লজ্জা পেয়েছে, হুজুর আপনি এখানে। ওই হুজুর বলে, আমি একজন বেদরমে ছিলাম, আমি 6 বছর বয়সে ঈমান এনেছি। সুবহানাল্লাহ, আমি এখন মুসলমান, আমি একজন অয়েজিং, আমি একজন ইসলামী স্কলার, আমি কোরআন প্রচার করি, তাই নাকি? হ্যাঁ, এখানে আসছেন কেন? বলি ইয়াল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। অকুলু কাওলান সাদিদা, সত্যবাদী মানুষকে বন্ধু বানাতে চাই। কেন? ইসলিহে লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ পাক আমার কাজগুলোকে সহজ করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, পিছনের গুনাহগুলো আল্লাহ আমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন, ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। নবীজি বলেন, যারা এই দুইটা কাজ দুনিয়াতে করতে পারবে, আমি আল্লাহ এবং রসুলের সাথে তারা জান্নাতে থাকবে। মানুষকে মানুষের মতো সম্মান দিবে, অমানুষের সাথেও ভালো আচরণ করবে, খারাপের সাথে ভালো আচরণ করবে, গালি কাউকে দিবে না। ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউ মুবিন। গালি দেওয়া পাপিষ্টের কাজ, বেঈমানের কাজ। গালি দিলে নিজের বউও পর হয়ে যায়, ঠিক না বে? ঠিক, গালি দিলে বন্ধুটাও দুশ্মন হয়ে যায়, আর ভালো ব্যবহার দ্বারা দুশ্মনটাও আমার বন্ধু হয়ে যায়। মালয়েশিয়ার হুজুর পতিতলায় গেছে, মেয়েদেরকে এক জায়গায় ডাক দিয়া কোরআন তেলাওয়াত করে শুনাইছে। সুবহানাল্লাহ, ওরা মনে করেছিল হুজুর এখানে খারাপ কাজ করার জন্য এসেছে। না না, উনি বলে, আমি তোমাদের কোরআনের দাওয়াত দিতে এসেছি। কোরআনের যখন দাওয়াত দিলেন, মেয়েরা কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের ওয়াজ শুনে, হুজুরের কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করে দিল। মেয়েরা বলতেছে, হুজুর আমরা ভুল করেছি, একবার জেনা করলে 70,000 বছর জাহান্নাম। কত জেনা করেছি? হুজুর জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন এসেছো? একজন বলে, আমাদেরকে ব্ল্যাকমেল করে আনা হয়েছে। আর একজন বলে, টাকার অভাবে এসেছি। কেউ বলে, স্বামী ডিভোর্স দিয়েছে। হুজুর বলে, আমি তোমাদেরকে, আমি আমার স্থানে নিয়ে যেতে চাই, আর তোমাদেরকে দেহ বিক্রি করতে হবে না। বলে, আমরা যদি একটা ভালো মানুষ পাই যে আমাদের দেখভাল করবে, আমার আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সৎ আনুগত্য যারা করবে তারা আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই পতিতা মহিলাদেরকে পুনর্বাসন করলেন। এই পতিতা মহিলারা এখন বোরখা পরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অনেক যুবকরা শরীর লাগাইতো, ট্যাটো লাগাইতো, শরীর লাগাইতো ট্যাটো, সুনগাম লাগাইতো, নেশা করতো, মদ পান করতো। এই যুবকদের কাজ এখন গিয়া দাওয়াত দিলেন, এই যুবকরা অন্ধকারে থাকতো, পতিত হইতো। এই যুবকদেরকেও এখন হুজুর যাইয়া দাওয়াত দিল রে। এই হুজুর দাওয়াত পাইয়া সাথে সাথে এই যুবকরা আল্লাহ আল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আল্লাহদের দাম আমাদের বাংলাদেশে নাই, কিন্তু অন্য দেশে ঠিকই আছে। আমার বাংলাদেশে যারা কোরআনের কথা বলে তারা থাকতে পারে না। আজহারি ভাই থাকতে পারলো না, কিন্তু শয়তানের জন্য কথা বলেন না কেন? বলে, এত মানুষ কেন হয়? আরে, শয়তানের গোষ্ঠী মানুষ কেন হয়? তোমরা জানো না, এইসব মানুষ টাকার জন্য আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআন শোনাবার জন্য। ঠিক কি না বলো? আমরা বলতে চাই, যদি এরপরে আমার বাংলাদেশে আর কোনো মুফাসসিরকে বিদায় করতে হয়, আমরা সব মুসলমান প্রয়োজনে কলিজা দেব, রক্ত দেব, ফাঁসির মঞ্চে যাব, কোন মুফাসসির বাংলার জমিন থেকে বিদায় হতে দেবেন। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখাও আল্লাহকে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনেছেন। কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন এক পতিতার ঘরে। কার ঘরে? আরো জোরে, পতিতার ঘরে গেলেন কালিমার দাওয়াত নিয়ে। যে পতিতা হাজার 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 যুবকের ইমান কেড়ে নিয়েছে, কান খাড়া করে নেন,
এক মহিলা হাজার হাজার যুবকের ঈমান কেড়ে নিতেছে আছে না নাই যুবক চিন্তা করে আল্লাহর ওলি চিন্তা করে আমি যদি যুবকদেরকে বুঝাতে চাই কয়জনকে বুঝাবো আগে আমাকে ম্যাডামের কাছেই যাওয়া লাগবে কথা বলে না কেন ম্যাডাম বুঝলে পুরা দেশ এমনি ঠিক হয়ে যাবে আয় নবীর উম্মত আল্লাহর ওলি ভাইজি দস্তমি যখন পতিতার ঘরে ঢুকবেন ওমন সময় সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন দিলেন অনেক যুবক ভয়ে পালাত পালিয়ে গেল হায় রে হুজুর পতিতার ঘরে ঢুকতেছেন এটা কেমন কথা না জানি আজাব আসবে গজব আসবে একজন যুবক গোয়েন্দা কয় দেখে হুজুর কি করে আসলে পতিতার ঘরে হুজুর কি জন্য যায় গিয়া সালাম দিলেন মানুষের বাড়ির সামনে গিয়ে সালাম দিতে হবে কি না يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا إلى أهلها ذلكم خير لكم إن كنتم تعلمون কারে ঘরে যখন প্রবেশ করবা সামনের দরজা দিয়া যাইবা সালাম দিবা পিছনের দরজা দিয়া ঢুকবা না আল্লাহর ওলি ভাইজি দুস্তামি সালাম দিয়ে বলে ও মাগো তোমার কাছে আইসে হাজার হাজার যুবক নাকি ইমান হারাইছে বলে হ্যাঁ আমার কাছে না করা মানুষের ইমান কেড়ে নেওয়া এই জন্য আমরা আমার চোখ দুইটাকে হেফাজত করেছি না আইনিন নাজার ইমাম তিরমিজির বর্ণনা এসেছেন চোখ দিয়া বিগা নারীর দিক তাকাও কবিরা গুনাহ ও যুবক চক্ষুগুলোকে হেফাজত করবি মাহফিল শুধু করলে হবে না তোমার দ্বারা কোনো মেয়ে কোনো মা যেন ইফতিজিংয়ের শিকার কখনো না হয় তোমরা যুবক আবু বকর ছিল যুবক ওসমান ছিল যুবক আনি ছিল যুবক আপনার উমর ছিল যুবক তারা ইসলাম প্রতিষ্ঠিত করেছে আমরা চাই আমার বাংলাদেশের যুবকরা হবে ইসলাম প্রতিষ্ঠিত করুক ঠিক কিনা আল্লাহর ওলি ভাইজি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইহালাল বাইত মা আমি তোমার ঘরে যাব বলে আমার ঘরে আসলে এক ঘন্টায় দশ দেরহাম লাগবে কয় দেরহাম কথা বলে না ইয়া ইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে তোমার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে وقولوا قولا سديدا আমরা সত্যবাদীকে বন্ধু বানাই আমরের সিগা সব সময় আমরা সত্যবাদীকে বান্দাকে তালাশ করি তোমরা কাকে তালাশ করো তোমরা তালাশ করো পরিমণি কই তোমরা তালাশ করো সাকিব খান কই যাবো ইমান বলতে কিছু নাই বাইজিদ মুস্তামি ডাক দিয়া কয় আম্মা আমি তোমার সাথে একটু সময় দিতে চাই বলে আমাকে নিতে হলে এক ঘন্টা আমাকে দশ দেরহাম দেওয়া লাগবে আছে মনে কয় আমার এক ঘন্টা হবে না আমাকে চব্বিশ ঘন্টার জন্য লাগবে যুবক কয় হায়রে হুজুর করছে কি আসলে হুজুরদের বেশি কারণ তুমি তোমার ভাবির কাছে যাও বান্ধবীর কাছে যাও আমরা কারো কাছে যাই না কথা কয় না কেন তোমার তিনশো টাকায় পাঁচশো টাকায় মাঝে মাঝে যৌবন বিক্রি হয় আমাদের যৌবন কোথাও বিক্রি হয় না ঠিক না হুজুররা যদি চারটা বিয়ে করে কয় খাইছে হুজুর দেশটারে কেয়ামতের আগে এক একটা ছেলের ভাগে চারটা করে মাইয়া আসবে এখনই সাড়ে তিনটা করে মাইয়া পড়ছে একটা বিয়ে করছেন অনেকে কয় হুজুর আপনারা আগে করেন তারপর আমরা দেখে নিই না যদি একটা বইয়ে শান্তি থাকেন দ্বিতীয় বিয়ে আর করিয়েন না যদি বউ বেশি উল্টা পাল্টা করে আর একটা করিয়েন তখন দেখবেন ওনারা গিয়ার বাড়ছে এনারও গিয়ার বাইরে গেছে কথা কন না কে ইয়া ইয়োহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বুঝার জন্য বলছি অন্তরে থাকবে কার ভয় আল্লাহর ভয় যদি থাকে খোদার কসম ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব নয় যুবক বাইজিদ আল্লাহর ওলি যখন ঢুকলেন ডাক দিয়া কয় মা আমি চব্বিশ ঘন্টার জন্য তোমাকে নেব বলে দুইশো চল্লিশ দেরহাম দাও দুইশো চল্লিশ দেরহাম দিল এবার সবাই কয় হায় 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 হুজুর চব্বিশ ঘন্টার জন্য নিয়ে নিছি
যুবক বলে দেখি হুজুর এখানে কি করে আমি একটু শেষ পর্যন্ত দেখব আ মুসলমান ঢোকার পর মেয়েটাকে ডাক দিয়া বলে সুন্দর করে একটা ঘোমটা দাও আমি একটা হুজুর মানুষ আসলে হুজুরদের দেখলেই মেয়েরা এমনি এমনি ঘোমটা দেয় না আমি যখন আমার মাঝে মাঝে দিনাজপুর গ্রামের বাড়ি যাই আমার এলাকার মেয়েরা দেখলে আমাকে ঘোমটা দেয় আমি আমার বন্ধুদেরকে বলে দেখছো আমার এলাকায় কোনো মহিলা বিয়ে পর্দায় নাই কয় কে কইছে নাই আমি বললাম এই যে কত সুন্দর ঘোমটা কইতে হুজুর তাই তো দেখি দিছি শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আসে কে বানায় দেশটা আজি ধ্বংস নারীর এবে পর্দায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ইবলিসের বরবন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়ে আজি গলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 আরে জালু কওয়ামুন আলান নিসা তার হলো শক্ত টিউ হলো নরম নেতৃত্ব দিবে তার নেতৃত্ব নিবে টিউ এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে টিউয়ের দলেরা এখান থেকে যদি আপনার নাটোর যাইতে চান টিউ বাইরে দিয়ে টায়ার ভিতরে দিয়ে বলেন তো নাটোর শহরে যাওয়া যাবে ভাই কি ব্যাপার কি ব্যাপার কারণ টায়ার নেতৃত্ব দিবে টিউ নেতৃত্ব দিবে কিন্তু আজকে আমরা আমাদের যে উদ্দেশ্য সেই মাকসাদ পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না আমরা এখন নেতৃত্ব নিতেছি ম্যাডাম রামগো নেতৃত্ব দিতেছে ঠিক কিনা বলো দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় কর ভয় আল্লাহর অলি পতি তার ঘরে দুই কা ডাক দিয়া কয় মা দুইটা যায় না মাছ নিয়ে আইছি বিছাও সুবহান আল্লাহ বলবেন না মানুষ পতিতার ঘরে গিয়ে যায় না মাছ বিছায় হুজুর গিয়ে যায় না মাছ বিছাইতেছে কত বড় দিল ভালো মানুষ বউ নিয়ে যদি বেড়াতে যায় কোথাও যায় কাবির নামা নিয়ে যায় আপনার চান কেন কাবির নামা দেন এটা পাগলের পোলাপ ভণ্ড নেতার মন্দ শাসন আমরা মানি না আমরা সবাই রসুল সেনা কাউকে ভয় পাই না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে কল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে কল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে পঞ্চাশেতে পা দিলাম নেতারা তো সবে পেল আমরা বলো কি পেলাম নেতাদের ঘুতাঘুতি জনগণের কাম শেষ নেতাদের ঘুতাঘুতি জনগণের কর্ম শেষ দেখতে দেখতে বলেন দেখতে দেখতে গোল্লাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা আমার দেশে সব কিছু আছে বিচার নাই বিচারপতির বেতন দেখলে মাথা খারাপ বিচার নাই পঞ্চাশ বছর দেশ স্বাধীন হওয়ার হয়েছে বাংলাদেশ মনে এখন পর্যন্ত স্বাধীন হওয়া দয়ন হয় নাই আর একবার মনে হয় স্বাধীন করা লাগতে পারে কেন আমার দেশে চুরি হবে আমার দেশে না সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ কেন আমার দেশে চিনির দাম বেশি হবে আমার দেশে কেন তেলের দাম বেশি হবে আমার দেশে না সব স্বয়ং সম্পূর্ণ বুঝা গেল স্বয়ং সম্পূর্ণ থাকলেও আমাদের এবাদতে এখনো ঘাটতি আছে আমরা আল্লাহকে ভয় পাই না আমরা ভয় করি নরেন্দ্র মোদীকে আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আমাকে ভয় কর সত্যবাদী বান্দাকে সাথী বানাও সত্যবাদী বান্দাকে বাইরে পাইবেন না ভিতরে ঢুকাইয়া রাখে কথা কয় না কে
ভিতরে নবীর মা বাইজি ডাক দিয়া করে মা তোমার ঘরে এসেছি তুমি কি মনে করেছো আমি জিনা করার জন্য আসছি না না আমি তোমাকে আল্লাহর জান্নাত দেখার জন্য এসেছি সুবহানাল্লাহ মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান হাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম আর জোরে বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান যাকে ইচ্ছা করে আমি আল্লাহ তাকে ইমানের নূর দান করি আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম যাকে ইচ্ছা করি হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি আল্লাহর ওলি বাইজি দোস্ত আমি ডাক দিয়া কয় মা যায় নামাজ দুইটা বিষয় দে একবার সুবহানাল্লাহ বলেন বলে যায় নামাজ বিষয়ে কি করবেন বলে একটু নেটওয়ার্ক লাগাবো আমার আল্লাহর সাথে বাইজিদ দোস্ত পতিতার ঘরে ঢুকছে কার জন্য আল্লাহর জন্য ঢুকে ডাক দিয়া কয় মারে দুই বদনা উজুর পানি নিয়ে আয় না অতিও গভীর হয় রজনী যখন প্রভুর করুণা তুমি চাহিবে তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও সারা প্রিয় আল্লাহর বান্দা হতে চায় আদাল্লাহু আলাল খাইরি কাফাইলিহি আল আবিরু ইলাইহি সাবিলিল্লাহ ফিন্না যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা গভীর রাতে উঠে মাওলার সাথে মাথাটা লাগাইয়া দেয় এখন সবার দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে আমার মাওলা রহমতের দুয়ারটা খুলে হয়ে গেছে আমার আল্লাহ সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানে গভীর রাতে হাজির হয় আর ডাক দিয়া করে বান্দাকে আসো আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর মনের চাওয়া গুলো কবুল করে নেব যত গুনাহগার আছো আজকে আমাকে ডাক দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দেব বলেন না সুবহানাল্লাহ এরে নবীর উম্মত আল্লাহ বলে বান্দা গভীরাতে আমাকে যারা ডাক দেয় যারা আমি আল্লাহ তাআলার কুদরতি পায় সে যা লাগাইয়া বলে সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহ আমার বান্দার সাথে সাথে গুনাহ মাফ করি বান্দাকে নিষ্পাপ বানিয়ে বাড়িতে ফিরিয়ে দেই জোরে কন সুবহানাল্লাহ নবীর উম্মতের দান ভালো করি বুঝার চেষ্টা করবেন রে বাবা আল্লাহর ওলি ভাইজি দোস্তামি ডাক দিয়া বলে দুইটা যায় নামাজ নিয়ে আসো দুই বদনা পানি নিয়ে আসো মহিলা দুই বদনা পানি নিয়ে আসলেন মহিলাকে বলে উজু বানাও মহিলা উজু বানাইলেন বাইজিদ উজু বানাইলেন বাইজিদ এবার নিজে নিজে দুই রাকাত নামাজের জন্য মুসল্লা দাঁড়ায় আর বলে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ আপনার কাছে সাহায্য আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমরা বলেন তো ইবাদত করি কার আমরা সাহায্য চাই কার কাছে আল্লাহ